বাড়িতে খারাপ হয়ে যাওয়া এসি ঠিক করার সময় হঠাৎ অসাবধানতাবশত এসি থেকে আগুন। বুধবার সন্ধ্যায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ানে। প্রয়াত কংগ্রেস নেতা মন্টু বিশ্বাসের বাড়িতে হঠাৎ এসি থেকে অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত হয় একটি এসি এবং ঘরের বেশ কিছু সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ, তারপরে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। যদিও স্থানীয় বাসিন্দা এবং এসি মিস্ত্রি তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। এদিকে বড়সড় কোনো দুর্ঘটনা না ঘটলেও ঘরের ভেতরে বিকল হয়ে যাওয়া এসি থেকে হঠাৎ অগ্নিকাণ্ড ঘিরে রীতিমতো গোল সৃষ্টি হয় ধুলিয়ান এলাকায়। আপনার অফ ছিল কিনা কাজটা ঠিক করে দিলাম, কম্প্রেসরটা ধরলে মোটামুটি 10-12 সেকেন্ড মতন কম্প্রেসর ধরেছে, তারপরে ভোঁকর আগুন জ্বলে গেছে, তারপরে ছুটে গিয়ে আমরা লাইন বন্ধ করতে গেছি, গিয়ে লাইনটা অফ টফ করে তারপরে তো আপনার এই এখন পর্যন্ত ঠিকঠাক আছে। আপনি এসে ঠিক করতে পারবেন না? আমি হ্যাঁ আপনার বাড়ি না, আমি এদের নার্সিংহোমে কাজ করি, এখানে এসেছিলাম ঠিক করতে, তো এসে সব ঠিক ছিল, ঠান্ডা ছিল, কিন্তু আপনার হঠাৎ করে কম্প্রেসর মানে পিছন থেকে আগুন জ্বলে এসে, তারপরে তো সব পানি টানি দিয়ে বন্ধ করতে করলাম, লাইন টাইন বন্ধ করা পড়ে। ফায়ার ব্রিগেড এসেছিল? হ্যাঁ হ্যাঁ এসেছিল, কিন্তু তার আগে আমরা লাইন বন্ধ মানে পুরোপুরি আগুন নিভিয়ে দিলাম। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে বলতে আপনার ওই এসিটা নষ্ট হয়েছে, আর একটা ছোট সোফা ছিল সোফাটা নষ্ট হয়েছে, আর আপনার উপরে যে প্লাইবোর্ড করা ছিল ওই প্লাইবোর্ডের জায়গা কিছু নষ্ট হয়েছে। এখন আগুন নিয়ন্ত্রণ? হ্যাঁ আগুন নিভে গেছে, এখন ঠিক আছে। আপনার নাম? আমার নাম সাউদ আলম। আপনি কি করেন? আমি ইলেকট্রিশিয়ান। আপনি ঠিক করে জানেন এসে? হ্যাঁ ঠিক করতে গিয়ে শর্ট সার্কিট হয়ে আগুন, হ্যাঁ মানে কম্প্রেসারটা লোড নিল, লোড নেওয়ার পরে হঠাৎ করে আগুন জ্বলে গেছে। খবর পায় একটা এসি থেকে আগুন লেগেছে মন্টু বিশ্বাসের বাড়িতে, আমাদের খবর দেওয়া হয়, আমরা তৎক্ষণাৎ আসি, এসে আমরা ধোঁয়া পাই নিভানো হয়েছে, পাশে সেই টেকনিশিয়ান নিজে কাজ করছিলেন এসি ঠিক করার সময়, তো উনি দেনান দেওয়ার ওই জল দিয়ে নিভিয়ে দিয়েছে, আমরা এসে বাকিটুকু করে ফেললাম, এখন সব ঠিক আছে, সেভাবে কিছু হয় না, শুধু এসিটাই পড়েছে আর একটা কোচ ছিল বসার জন্য সেটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, বাকি সব ঠিক আছে। করিনি ওই যে টেকনিশিয়ান আছে ওদের জলে ইউজ করে ওটা প্রথমেই নিভিয়ে দিয়েছে, বাকিটুকু আমরা বালতি জলে আমরা নিয়ে এখন পুরোপুরো আগুন। হ্যাঁ হ্যাঁ ভয়ের কিছু নেই, সব ঠিক আছে। আপনার পরিচয়? আমি সেলিম শেখ, ধুলিয়ান ফায়ার ব্রিগেড, লিডার। আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এসে গেল আপনার শহরে আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। আমাদের এখানে যেসব কোর্সগুলি করানো হয় ছেলে ও মেয়েদের জন্য, নার্সিং ট্রেনিং, ফার্মেসি, প্যারামেডিকেল ও হোটেল ম্যানেজমেন্ট। মনে রাখবেন, ট্রেনিং শেষে রয়েছে চাকরির সুযোগ। আমাদের প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া শুরু হয়ে গিয়েছে, আসন সংখ্যা সীমিত, ভর্তি চলছে। বিশদে জানতে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন পুরাতন ডাক বাংলা, DDH রোড, আল সিদ্দিক মিশনের বিপরীতে, ITI কলেজ গেটের সামনে, ধুলিয়ান, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নম্বর 6295462266। 2023-24 ভর্তি সেশন চালু শুরু হয়েছে, আপনারা আজকে যোগাযোগ করুন।